হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল চলে এলাম। তো সকাল সকাল না, এখন 11টা বাজে। তো মাম্মামকে দেখো, চান টান করি, একদম ফ্রেশ করে দিয়েছি। তো মাম্মাম আমার উপরে রাগ করছে, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ভেঙাচ্ছে। তো এগুলো সব এখন বেড কভার। আর এদিকটাতে হচ্ছে কি, আমি রান্না করব। এটা কি বলতো, এটা হচ্ছে বথুয়া শাক। বথুয়া শাক আলু দিয়ে চচ্চড়ি করব। তো বথুয়া শাকটা ধুয়েছি, তো অনেকটা কেমন জিনিস হয়ে আছে। তো ভাবলাম লবণ দিলে জলটা বের হয়ে যাবে, তাহলে আর যখন শাকটা ভাজবো তখন জল বের হবে না। তো মশলা বলতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি। আর আজকে বুধবার, তো দেখো আমার রান্না হয়ে গেছে। এই শীতের দিনে কিন্তু হচ্ছে এই বথুয়া শাকটা খুব পাওয়া যায়, আর খেতেও ভালো লাগে। আর এদিকে বেগুন ভাজবো, গরম গরম ভাত, বেগুন ভাজা আর শাক, আর ডালও করবো আর কি, মসুরির ডাল। তো দেখো বসিয়ে পড়ছি, এদিকে মসুরির ডাল দিলাম। তো ডাল আর খাওয়া হবে না, শাক ভাত বেগুন ভাজাই। আর এই শীতের দিনে কিন্তু এই ফুলকপি, বাঁধাকপি, বেগুন ভাত, বেগুন আর এই নতুন আলুটা যে বেরোচ্ছে, সেটার নতুন আলুর মাখা, তরকারি সবটাই ভালো লাগে এখন। আর এদিকে ভাত বেরিয়ে নিয়েছি আমার জন্য, বেগুন ভাজা আর শাক দিয়ে খাবো। তো সকাল থেকে আমার আর খাওয়া হয়নি, এখন খাবো। প্রায় এখন 3টা আর কি হয়ে গেছে। তো চলো একটু রোদে যাই। তো দেখো বন্ধুরা, সব কাজ কমপ্লিট হলো। তো এসে এখন একটু রোদে বসছি। এখন বাজে প্রায় 3টা, 3:30টার মতো। আর এখন রোদ্রটা ভালো লাগছে, নাহলে অন্য ওই বেলায় হচ্ছে এত গায়ে লাগে, আর ওই বেলায় বসার সময়ও অতটা হয়ে বসে না। আর রান্না করলাম হচ্ছে বথুয়া শাক আলু দিয়ে, নতুন আলু দিয়ে, আর ডাল, আর হচ্ছে বেগুন ভাজা। আর করলাম বেগুন ভাজা, তারপরে এখন একটু রোদের মধ্যে বসে আছি। এই যে মাম্মা ও ঠাকুমার সঙ্গে বাজারে গেছে, আর ওর বাবা খাওয়া দাওয়া করে চলে গেল কাজে, আর আমি এখন বসে আছি। তো চল একটু বসে বসে ফোন ঘাঁটি। দেখো আমাদের বাড়িতে রানী আসছে। এই যে দেখো আমাদের বাড়িতে রানী আসছে, দেখলে? এই যে দেখো রানী, হাসো তো একটু, এদিকে তাকাও, এদিকে হাসো তো একটু, হাসো, এদিকে তাকাই। দেখো রানী আসছে, দেখো আইনও আছে। দেখলাম